বর্তমানে সংখ্যা বিজ্ঞানের জগতে রোমান সংখ্যার ব্যবহার বেড়েছে। ভারতেও এই সংখ্যার ব্যবহার প্রচুর পরিমাণে করা হয়। তাহলে এই রোমান সংখ্যা সম্পর্কে কিছু ফ্যাক্ট জানা যাক। ফ্যাক্ট নাম্বার 1, 1, 2, 3 বা 4কে রোমান হরফে কীভাবে লেখা হয় সেটা তো সবাই জানে, কিন্তু আপনারা কি জানেন যে 50, 100 বা 500কে কীভাবে লেখা হয়? 50কে লেখা হয় এল, 100কে লেখা হয় সি, 500কে লেখা হয় ডি এবং 1000কে এম লেখা হয়। ফ্যাক্ট নাম্বার 2, রোমান সংখ্যার দ্বারা শূন্যকে প্রকাশ করা যায় না, অর্থাৎ এখানে শূন্যের কোনো অস্তিত্ব নেই। আসলে শুরুর দিকে রোমান সংখ্যা তৈরি হয়েছিল বাণিজ্যিক কাজের জন্য বা পণ্যের দাম নির্ধারণ করার জন্য। আর যেহেতু পণ্যের দাম শূন্য হতে পারে না, তাই এই হরফে শূন্যের কোনো অস্তিত্বই নেই। তবে পরবর্তীকালে তারা শূন্যের পরিবর্তে ইতালি শব্দ নুলা ব্যবহার করত। এই শব্দের অর্থ হলো নান, অর্থাৎ কিছুই না। ফ্যাক্ট নাম্বার 3, এখনকার দিনে অনেক ঘড়িতেই রোমান সংখ্যার ব্যবহার করা হচ্ছে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে বেশিরভাগ ঘড়িতে 4 নম্বর ঘরে IV এর পরিবর্তে 4টে I লেখা থাকে। বন্ধুরা, আপনারা কি জানেন এমনটি কেন লেখা থাকে? আসলে IV হলো রোমান দেবতা জুপিটারের সংক্ষিপ্ত নাম, আর রোমানরা এই ঘড়িতে ওই নাম ব্যবহার করতে চায় না বলে তারা ঘড়িতে IV এর পরিবর্তে 4টি I ব্যবহার করে থাকে। ফ্যাক্ট নাম্বার 4, অনেক রাজা ও রানী তারা তাদের নামের সাথে রোমান সংখ্যা ব্যবহার করতেন, যেমন ডালিয়া লামা XIV, মেরি VI, লুইস XIV এসেট্রা। বন্ধুরা, এই নাম্বার সম্পর্কিত ফ্যাক্টগুলি কেমন লাগলো কমেন্টে লিখতে ভুলবেন না যেন। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।